আশীর্বাদ নিও না মাগো। এ বাড়িতে অলক্ষ্মী দূর করতে তোমাকে যে কিছুক্ষণের জন্য লুকোতেই হবে। বাড়ি ভর্তি লোকজন দিনে দুপুরে চোর ঢুকলো কি করে? এ চোর যে আমাদের বাড়ির নতুন বউ। আমি বিশ্বাস করি না তোমার কথা। এ অসম্ভব, হতেই পারে না। এখানে আমার কথা বলা সাজে না, কিন্তু দিদি আপনি তো আমাকে চোর বলেছেন। রোমান ছাড়া আপনি আমার নামে মিথ্যে কথাটা বললেন কেন? অন্যায় একবার দুবার করলে সেটা তবু মানা যায়, ক্ষমা করা যায়, কিন্তু সেটা যখন একটানা হয়ে যায় তাকে অপরাধ বলে। আর যেটা তুমি করছো মা, আমি আসলে ওই শোনো, ছোট যদি অমঙ্গলের আশঙ্কায় তার নিজের ছেলের বউকে শাস্তি দিতে পারে, তাহলে আজ এত বড় অপরাধ হওয়ার পরেও আমি যদি তোমাকে কোনো শাস্তি না দিই, সেটা আমার জন্য আর অনেক বড় অপরাধ হবে। চলো বড় বৌমা, তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও, আজই তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসা হবে। এরম দোহাই আমি তোকে বহুবার দিয়েছি ছোট, বহুবার। তুই তখন আমার কথা শুনেছিস? নিধি, বড় বৌমার যাওয়ার সমস্ত বন্দোবস্ত করো, আমি নিজে গিয়ে ওকে ওর বাড়িতে রেখে আসবো। যেদিন ওর সহবত শিক্ষা সম্পূর্ণ হবে, সেদিন আমি নিজে মাথায় করে ওকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করে এই বাড়ি মাথায় করে ফেলেছি, কিন্তু কিন্তু এই কথাটা ভেবে দেখুন যে আমি এটা কেন করেছি। এই এই পরিবারের জন্য তো আমি করেছি। পরিবারের জন্য? তুমি পরিবারের ভালো চেয়ে এই পরিবারের দুজনের নামে অন্যায়ভাবে দোষ দিচ্ছ। আপনি দিদিকে এবারে মতো ক্ষমা করে দিন। আমি তো আপনাকে মা বলে ডেকেছি ভালো মা, মেয়ের কথা দয়া করে ফিরিয়ে দেবেন না। ভুল হয়ে যাবে নতুন বৌমা, বড় ভুল হয়ে যাবে, বড় পেয়ে বসবে। উল্টোটাও তো হতে পারে ভালো মা, হয়তো দিদি এমন কিছু আর কখনোই করলেন না। এখন সময়টা ঠিক না, যে কারণে এত কিছু খারাপ ঘটছে। আর সময় তো বদলাবে, হয়তো সময়ের সাথে সাথে দিদিরও মন পরিবর্তন হলো। আপনি দয়া করে দিদিকে তাড়িয়ে দেবেন না ভালো মা, এ বাড়িতে থাকতে দিন, এটুকুই আমার অনুরোধ। ক্ষমা চাও, যাকে জোর বলেছ, যাকে অপমান করেছ, তাদের কাছে তুমি ক্ষমা চাও এক্ষুনি। পারলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবে। ক্ষমা চাইছিস ঠিকই, কিন্তু একটা কথা মাথায় রাখিস বউ, যেমন কর্ম তার তেমন ফল। আর কর্মফল না এই জীবনেই ভোগ করতে হয়, মাথায় রাখিস। পিসিমাকে তোমার পছন্দ না আমি জানি, সেই কারণে উঠতে বসতে ওনাকে অপমান করে গেছো। সব কিছুর জন্য ওনার পা ধরে ক্ষমা চাও। আমি চাইলাম তো ক্ষমা, বললাম তো পা ধরে ক্ষমা চাইবে, যাও। থাক থাক, অনেক পরে।
পড়েছিস, আর তোকে পড়তে হবে না। দিদি আপনার লাগেনি তো? এমন ভাবে হুমড়ি খেয়ে পড়লে বৌঠান, আমি ভাবলাম বুঝি তুমি চোট পেলে। দিদি ঠাম্মা, আপনি ওনার উপরে রাগ করে থাকবেন না, ভুল তো মানুষ মাত্রই হতে পারে। হ্যাঁ, মানুষ ভাবে এক হয় এক, চোখের সামনে আমরা যা দেখি সেটা ঠিক নাও হতে পারে। কথাটা মাথায় রাখিস বড় বউ, ভবিষ্যতে তোর কাজে লাগবে। মা, মা, মা গো, আপনি হঠাৎ এই সময় সব ঠিক আছে তো? কাউকে দিয়ে আমায় ডেকে পাঠালেই তো হতো, এই শরীর নিয়ে কেন কষ্ট করে? আবার কষ্ট তো সব জুড়িয়ে যায় মায়ের দর্শনে। আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে হয়, মন শান্তি পায়। উনি আমার স্বামীর সম্পর্কে দিদি হন, আপনি বোধহয় ভুলে গেছেন। না না না, ওনাকে ভুলে যাবে? জগৎ সংসারে এমন কেউ আছে? কিন্তু আপনি নিজে যখন এসছেন এ বাড়িতে, তখন বিশেষ কোনো কারণ নিশ্চয়ই আছে। হ্যাঁ, আরও একটা কারণ আছে বটে। আমার তোমার দীক্ষা নেওয়ার সময় হলো, কিন্তু মনস্থির করে ফেলেছ তো? আপনি তো বলেছিলেন যা ভবিতব্য তাই হবে। আমি তৈরি, আপনি আসুন। দাদা রামপ্রসাদ, দাদা, দীক্ষা মানে কি? না না দাদা বাবা, কোনো কোনো দীক্ষা টিক্ষা তুই নিবি না, কোনো দীক্ষা নেবি না। আপনি আমাকে ক্ষমা করুন, দেখুন আমার ছেলেটা সবে মাত্র সংসারী হয়েছে, এখন দয়া করে আমার ছেলেকে আপনি এই সমস্ত কথা বলবেন না। উনি তো বলেছেন যে সংসারে থেকেও সাধনা করা যায়, আমি যদি সংসারে থেকে সাধনা করি মা, তাহলে অসুবিধাটা কোথায়? না 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 না, আপনারা আপনারা শুনছেন শুনছেন ছেলে কি বলছে? দয়া করে ওকে একটু বোঝান, ওকে বারণ করুন, এসব করতে বারণ করুন। কাকে কি বোঝাবে ছোট খুড়ি, এমনিতেই তো ছেলে মা মা করে মাথা খারাপ করে ফেলেছে। এত সোজা দীক্ষা নিয়ে হিমালয়, ঘরে থেকে সাধনা টাধনা ওসব বাজে কথা। তোমার কি মনে হয় আমার কথার কোনো মূল্য নেই? আমি মন রাখতে সব বলেছি। ও তো অবুঝ, এটাও বোঝে না, সাধনা করা আর সন্ন্যাসী হওয়া এক নয়। নিষ্ঠা থাকলে সাধনা করা যায়, তার জন্য গৃহত্যাগী হতে হয় না। হ্যাঁ তা ঠিক, সে কথা অবশ্য ঠিক। তবে তো তোমার পছন্দ আছে দাদা, তা না করে হঠাৎ করে একটু ভেসে বেরাস হয়ে গেলে কেন? চোখের দিকে তাকাতে পারছি না, মনে হচ্ছে ভেতর পর্যন্ত ছেঁকে দেখছে, তাই কথা বলাচ্ছি। তাহলে আর কিসের অপেক্ষা রামপ্রসাদ? মা বাপের অনুমতি দিয়ে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হও। এইসবের জন্য তো আমি মানসিকভাবে একেবারেই প্রস্তুত নই, কি করে অনুমতি দেব বলুন তো? তাছাড়া ও দীক্ষা নেবেই বা কেন? সামনে ওর এত বিরাট একটা জীবন পড়ে আছে, আর ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সে স্বপ্ন আদৌ পূরণ হবে কি না আমার জানা নেই, কিন্তু রামপ্রসাদ যে দীক্ষা টিক্ষা নেবে এ আমি স্বপ্নেও ভাবি। পড়াশুনো শিখেছে, গান লিখত, সুর করতো,
গান গাইতো সে অব্দি ঠিক ছিল, কিন্তু রাম রাম সেনের মেজ ছেলে যে সাধক হয়ে যাবে আমি মানতে পারছি না। তুমি পড়াশোনা শিখেছো রামপ্রসাদ, সেটাকে কাজে লাগাও, অনেক কিছু করার আছে তোমার। বলি কি কোনো লাভ আছে বাবা? খাওয়া পড়ার তো অভাব নেই, ও কাজ করতে যাবে কেন? সাধনার জন্যে শিক্ষার প্রয়োজন নেই, এটা তোমার হঠাৎ মনে হলো কেন? কিছু মনে করবে না, আপনি বিষয়টাকে একটু বেশি জটিল করছেন না। ও সদ্য বিয়ে করেছে, ওই সব দীক্ষা টিক্ষা নিয়ে সাধক হয়ে যাবে, আর ওর বউয়ের দায়িত্ব কি আমি নেব, তার খোঁজ খোঁজ আমি নেব? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।